মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। প্রাকৃতিক পদ্ধতিতে মহিলাদের ওভারি বা ডিম্বাশয় হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয় মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করতে মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। এই হরমোনগুলো ডিম্বাশয়ের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনকে নিয়ন্ত্রণ করে। প্রতি মাসে হরমোনের প্রভাবেই ডিম্বাশয়ে অবস্থিত অসংখ্য ডিম্বাণুর মধ্য থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়ে ফেলোপিয়ান নালীতে এসে অবস্থান করে। সহবাস করলে বীর্য জরায়ুতে প্রবেশ করে এবং সেখান থেকে ফেলোপিয়ান নালীতে যায়। এরপর ফেলোপিয়ান নালীতে অবস্থিত ডিম্বাণুর সাথে অসংখ্য শুক্রাণুর মধ্য থেকে একটি মাত্র শুক্রাণু মিলিত হয় এবং ডিমটি নিষিক্ত হয়। এর মধ্যত্রপথে নিষিক্ত ডিমটি 2, 4, 8, 16 এভাবে ভাগ হয়ে বহুকোষে বিভক্ত হয়। ভ্রূণ গঠন